দর্শক, এতক্ষণ আপনারা যা দেখলেন সেটি অবশ্য কোনো ডাকাতির প্রস্তুতি না, বিজয় টিভির ট্রাইমসার্স টিমের সদস্যদের প্রস্তুতির এক ঝলক, যেখানে টিমের সবাই মিলে গরু পাচার করে বাংলাদেশে নিয়ে আসা এবং বিক্রয়ের পুরো চিত্র তুলে ধরার জন্য নিজেরাই গরু পাচারকারী সেজে ভারত বাংলাদেশের বর্ডারে যেয়ে অনুসন্ধান করে। দর্শক, ক্রাইমসার্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কাউসার মোল্লা। চলুন তাহলে দেখে আসি কে বা কারা এই অবৈধ ভারতীয় গরু পাচারের সাথে জড়িত এবং কিভাবে সম্পন্ন হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া। অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে মাদক থেকে শুরু করে বিভিন্ন পণ্যসহ গরু আসে বাংলাদেশে, সারা দেশের মতো চোরাচালানের আরও একটি বড় রোড। এর নাম উঠে আসে ক্রাইমসার্চ টিমের কাছে। অভিযোগের ভিত্তিতে টিম অনুসন্ধানে যায়। ঢাকা থেকে প্রায় 380 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই কলোনি থানার হাট বিওপি ক্যাম্প সীমান্ত এলাকায়। তখন রাত 12টা। ছদ্মবেশে ক্রাইমসার্চ টিম মিশে যায় গরু চোরাচালানিদের সাথে। এই সীমান্ত দিয়ে আনা হয় অবৈধ পথে শত শত ভারতীয় গরু। নাম ও ছবি না দেখানোর শর্তে কথা হয় স্থানীয় এক চোরাকারবারির সাথে। সে আমাদের জানান কিভাবে অবৈধ পথে ভারত থেকে গরু আসে আমাদের দেশে, আর কারা এ অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত। আসুন শুনে আসি তার কথা। কে বিজিবি এখানে আসে? কখন বিজিবি গেছে? চলে গেছে, টাও লেগেছে। বিজিবি তো মাল গয়না দিবে একটা একটা বোঝা। ক্যাম্প কই? ক্যাম্প সামনে। বেশি দূর? 1 কিলো। ও বিজিবি লিখবো কার মাল কয় পিস করে হিসাব করবো, হিসাব করবো আর টেকা নিব। হাল প্রতি 3500 টাকা করে এক হাল। চেয়ারম্যান 1000, ফিরোজ এমপির 2500। বাহ, কঠিন ব্যবসা। আপনি আনছেন? আমি? হ্যাঁ, এই আনছি তো। কবে? কয়েকদিন আগে। কয় হাল আনছেন? আমি হাল আনছিলাম 1 হাল। দর্শক, এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পেরেছেন প্রতিদিন কি হয় এই বর্ডারে। মাদকদ্রব্য ও গরু পাচারের প্রধান রোড এটি। সীমান্ত এলাকায় যখন লোক দেখানো রেড অ্যালার্ট চলছে, তখন আমরা সেখানে অবস্থান নেই ছদ্মবেশে। কিন্তু রাতের আধার আর ঘন কুয়াশায় যেন কিছুই দেখা মিলছে না। এরপরও আমরা পিছু হইনি, অপেক্ষা করতে থাকলাম। রাত তখন ঠিক 4টা। অবশেষে মাদক চোরাচালান চোখে না পড়লেও ঝাঁক বেঁধে ভারতীয় গরু আসা শুরু হলো। শুরু হলো গরু আনা সিন্ডিকেটের দৌড়ঝাঁপ। কেউ রোড ক্লিয়ারের সিগন্যাল দিচ্ছে, কেউ গরু পিটা নিতে ব্যস্ত, কারণ ভোর হওয়ার আগেই ক্রস করতে হবে সীমান্ত। অবশেষে আমরা আস্তে আস্তে সীমান্তের দিকে এগোতে থাকলাম। সেখানে বিজিবির লীলা খেলা, একের পর এক ভারতীয় গরু গুনে দিচ্ছে, কেউ সিভিল ড্রেস আবার কেউ পোশাকে। কিন্তু দুঃখের বিষয়, বিজিবি আমাদের এক রিপোর্টারকে চিনে ফেলে, যার ফলে ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করতে হয় তাকে। দৃশ্য দেখতে দেখতে সকাল হয়ে গেল, দিনের দৃশ্যপট আরেক। অবশেষে বিজয় টিভির ক্রাইমসার্চ টিমকে চিনতে পারায় বিজিবি তড়িঘড়ি করে সেখান থেকে অবস্থানও ত্যাগ করে। রক্ষক যখন নিজেই ভক্ষক, তখন আপনি আমি আর কি করব। আমরা যতটা জানি, সীমান্ত এলাকায় যদি কোনো পশু অনুপ্রবেশ করে, তাহলে সীমান্ত রক্ষাকারী আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। খোয়ার কিংবা বিট বা খাটালে রাখতে হয় সেই পশুটিকে,
একটি নির্দিষ্ট সময় পার হলে সেই পশুটি নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে নিলামে তুলতে হয়। অথচ রাতের আধারে ওপার থেকে আসা শত শত গরুগুলোর নামে মাত্র কয়েকটি যায় বিট বা খাটালে, যার বেশিরভাগই গরু চলে যায় বাইপাস হয়ে, যার কোনো তালিকা নেই বাংলাদেশ সরকারের কোনো দপ্তরে। অবৈধ সিন্ডিকেট অবৈধ গরুগুলো তৈরি করে ফেলে হুবহু ভুয়া কাগজপত্র, আর এই গরুগুলো চলে যায় দেশের বিভিন্ন বাজারে। আরও জানা যায়, এ অবৈধ গরুগুলোকে মোটাতাজাকরণ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। গরু রাতে যেন ঘুমাতে না পারে সেজন্য চোখে দেওয়া হয় বাটামরিচ। এই গরুগুলোর কোনো মেডিকেল টেস্ট ছাড়াই অনুপ্রবেশ করছে আমাদের দেশে। এতে থাকতে পারে মারাত্মক রোগ জীবাণু। এ সকল গরুর মাংস মানবদেহে হতে পারে মারাত্মক রোগ জীবাণু। প্রশাসনিক তথ্য মতে এই সীমান্তে অবৈধ পথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারায় বহু রাখাল, যারা অতি দরিদ্র পরিবারের লোকজন। এরা চোরাচালানি সিন্ডিকেটের প্রলোভনে পড়ে রাতে রাখাল সেজে যায় গরু আনতে, আর এইভাবে দুই এক মাস পরপর বিএসএফের গুলিতে প্রাণ হারায় অনেকেই। শুধু হত্যা জটিলতাই নয়, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের কাছে তথ্য আসে কেউ কেউ আঙুল ফুলে কলা গাছ। সরকারি কোনো নিয়মকে তোয়াক্কা না করে সেখানকার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও খগাখড়ি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ খান ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বদি মেম্বারসহ সীমান্তের পাশে গড়ে ওঠা বাড়িগুলোই নয়, স্থানীয় শিক্ষক, পানের দোকানদারও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এ অবৈধ গরু সিন্ডিকেটের সাথে বলা যায় ভারতীয় পণ্য নিয়ে আনার জন্য তারা সীমান্তে বাড়ি বানিয়েছে। ক্রাইমসার্চ টিম অভিযোগের সূত্র ধরে এগুতে থাকে। এক পর্যায়ে অনুসন্ধানে ডিমলা সীমান্ত ঘেঁষা একই এলাকার আরেকটি গরু রাখা খাটাল বা বিট নামক স্থানের সন্ধান পায়। সেখানে বিট মালিক বা ইজারাদার সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বদি মেম্বার আত্মগোপনে গা ঢাকা দেয়। সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল ফোনে ফোন দেওয়া সত্ত্বেও তিনি মোবাইল রিসিভ করেননি। পরের দিন তার খাটালে গেলেও তাকে পাওয়া যায়নি, তবে তার ম্যানেজার জমিউলকে পাওয়া যায়। তিনি জানান, গত 25 জুলাই 2019 ইংরেজিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু লেখা একটি সাইনবোর্ড দেখিয়ে বলেন, সরকারি ধার্য করা গরু প্রতি 510 টাকা, দুইটি মিলে একটি হাল বলে, হাল প্রতি 1020 টাকা করে ধার্য করা হয়েছে, তাই তারা নিচ্ছেন, বাড়তি কোনো টাকা নেওয়া হয় না। তাদের এই বর্ডার দিয়ে নাকি কোনো ধরনের অবৈধ কিছু আসে না বা হয় না। 25 জুলাই 2019 সালেই আর চালু চলছিল, মাঝখানে হঠাৎ করে বন্ধ ছিল, স্থগিত হয়েছিল, আবারও শুরু হয়েছে আপনার গত মাসের 6 তারিখ থেকে চলছে। তবে এখানে সমস্যার মধ্যে হয়তো আমরা যেটা শুনতেছি আর কি, চোখে দিন হয়তো কিছু মাল বাইপাস হয়, আর এখানে আমরা যেটা নেই আর কি, সরকার যেটা পাচ্ছে এখান থেকে পার পিসে আপনার 510 টাকা করে কাস্টমকে এটা সরকারের কোষাগারেই যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এই খাটালের রাখাল পিটানি বলেন, হাল প্রতি এখানে 18,500 টাকা ইজারা নেয়, কিন্তু কাগজে কলমে 1,020 টাকা উল্লেখ করা হয়। গরু বিক্রি করার পরে টাকা নেয় এখানে 18,500, আর তার আগে ছিল কিন্তু সরকারি মিনিমাম কিন্তু 1,200 টাকা। এখানে এক গরু ব্যাপারী বলেন, লাইনের ব্যবসা আমি করি না, যারা গরু নিয়ে আসে তারাই লাইন খরচ দেয়, আমরা কাগজ পাই টাকা দেই গরু নিয়ে চলে যাই। আমি আসছি বিটে গরু কিনছি চলে যাবো। কীরকম খরচ হয় আপনার ওপারের থেকে? ওগুলো লাইনের ব্যবসা তো আমি করি না। না আপনি ব্যবসা না, আপনার তো খরচ দিতে হয়। আপনার খরচ দিতে হয়? আমরা খরচ দেই না তো ভাই। কে খরচ? যারা গরু নিয়ে আসে তারা দেয়, আমরা কিনি নি, আমরা কাগজ পাইছি গরু নিছি বস। মোহাম্মদ খলিলুর রহমান দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করেন বলে জানান। বিট দিয়ে যে গরুগুলো আসে সরকার টাকা পাচ্ছে, আর খানের হাট দিয়ে বাইপাসে যাচ্ছে যে সকল গরুগুলো সেগুলোতে খরচ হচ্ছে হাল প্রতি 20,000 থেকে 30,000 টাকা, এগুলো ফাও যাচ্ছে, তা থেকে সরকার কোনো ভ্যাট পাচ্ছে না। টাকা পাইয়া মানে যেগুলো বিটে আসে এগুলো তো সরকারিভাবে টাকা নেওয়া হয়, আর যেগুলো বাইপাসে যাচ্ছে খানের হাট দিয়ে জি ওইগুলো মানে টাকা খরচ হচ্ছে হাল প্রতি মানে 20,000, 18,000, 30,000 এইভাবে নাচ্ছে আর কি, ওরা মানে ফাগুয়া পাইছে ওটা। ক্রাইমসার্চ টিম তাকে প্রশ্ন করলে, সরকারিভাবে যদি 510 টাকায় বৈধ হয় তাহলে কেন তারা 20,000, 30,000 টাকা খরচ করে অবৈধভাবে গরু আনবে? খলিল ব্যাপারী এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি, বলেন এটা তাদের সমস্যা হয়তো। আসলে এই বিট থেকে 18,500 টাকা নিচ্ছে, দেখুন কথা ঘুরিয়ে কীভাবে উত্তর দেয়। কতগুলো আছে আগুন খাওয়া পাটি না ওইগুলাই নাচ্ছে আর কি, এগুলো ওই যে ডাঙ্গাল আছে পাশে দাঁড়িয়ে থাকা দালাল বলেন, ভারত থেকে যারা গরু নিয়ে আসে তারা পিটানিরা এখান থেকে নেয় 12,000 টাকা, আর সেই টাকা যোগ করে 18,500 টাকা নেওয়া হয়। তিনি বলেন, হাল প্রতি গরুর দাম মোট 18,500 টাকা। দর্শক, দালালের দালালির মারপেচে নিজেই ধরা খেলেন।
12,000 টাকা যদি নেয় ভারতীয় রাখাল আর 1,020 টাকা যদি হয় বিটের বাকিটা কে নেয় ভারত থেকে যারা পিটি নিয়ে আসে জি জি ভারতের লোক জি তাদেরকে এই টাকাটা দেওয়া হয় ওরা ওই পিটানির টাকাটা পায় তিনি আরো বলেন অন্য পথে 20,000 30,000 টাকা হবে কেন আর এটা বিজেপির হিসাব কিতাব এ ব্যাপারে আমরা নাক গলাবো না আমরা ছোট মানুষ এ ব্যাপারে বিজেপি জানে কিভাবে সরকারের কোষাগারে টাকা যাবে এই হালপতি টাকা হচ্ছে 18,500 যারা ওই ভারতের যে ডাঙ্গাল নিয়ে আসে তারা ওই বাকি টাকা পায় আর এখানে 1200 টাকা আপনাদের কাগজে দেওয়া হয় তাহলে সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই জায়গা আসলে তো সরকারি সম্পূর্ণরূপে জি জি সরকারি স্বীকৃতি পাচ্ছে জি তাহলে এটা বন্ধ করার উপায় কি আপনাদের কাছে এটা বিজেপি জানে বিডিআর এর হিসাব কিতাব এটা আমরা নাক গলাবো না কারণ ওদের হিসাব কিতাবে আমরা পড়তে চাই না সরকার যেন ট্যাক্সটা ঠিক মতো সরকারি কোষাগারে যায় হ্যাঁ 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 এবং 100% বৈধতা হয় এইটা কি আপনারা চাচ্ছেন হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই এর জন্য কি করণীয় প্রয়োজন আপনার মনে করেন আপনি এটা আমরা ছোট মানুষ এটা আমাদের নাক গলা যাবে না এটা বিজেপি জানে দর্শক যাচ্ছি একটি বিরতিতে আমাদের সাথেই থাকুন বিরতির পর আমরা হাজির হব এই বর্ডারের আরো দর্শক চার মাস আগেই ওই এলাকায় গরু পেটানি বাবুল মিয়া নামের এক ব্যক্তি বিএসএফ এর গুলিতে মারা যায় পরে তার লাশটিও ফেরত আনতে ব্যর্থ হয় বাংলাদেশ স্থানীয় লোকজনের ভাষ্য এরকমের ঘটনা প্রতিনিয়তই ঘটে এখানে রাতের আধারে এক গরু ব্যবসায়ীর সাথে আলোচনায় অনেক অজানা তথ্য জানতে পারে ক্রাইমসাস টিম সেই সূত্র ধরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও খগাখড়িবাড়ি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ খানের সাথে যোগাযোগ করে তার পরিষদের সামনে দেখা মিলে তিনি আমাদের জানান বিট খাটালের যে গরু আসে সেটা তো বৈধভাবে আসে না ভারত তো কখনো এটাকে সাপোর্ট করে না বিজিবির মানে নির্দেশনায় দেওয়া আছে যে ওরা যেন ওইগুলো দেখে ইয়ে করে হ্যাঁ ওনারা নিয়ন্ত্রণ করবেন আর কি ওনারা টোটাল সাইটটা নিয়ন্ত্রণ করে এবং সেগুলোকে যথাস্থানে নিয়ে গিয়ে তারপরে তারা সেখান থেকে মনে করেন যে রাখালের খরচ দেয় ওই ওইদিকে রাখালের খরচ কোনো দিন 10,000 দেয় কোনো দিন 12,000 দেয় আবার আমাদের দেশের যে বাংলাদেশে যারা রিসিভ করতেছে এদের জন্য দেয়া হলো হালপতি 1,000 টাকা এরকম হিসাব করে খরচের টাকা তো তারা নিয়ন্ত্রণ করে এটা তো বিট খাটালের যে বদি যে মালিক সে তো আর এটা নিয়ন্ত্রণ করে না আমরা অনুসন্ধান চালাতে থাকি কিন্তু এখানেই থেমে নেই আরও একটি নাম উঠে আসে বর্তমান সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারের আপন ভাতিজা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এইচ এম ফিরোজ সরকার এই গরু সিন্ডিকেটের অন্যতম রাঘব বোয়াল প্রতি হালে 2,500 টাকা তিনি একাই পান তার লোকজন পুরো রাস্তায় পাহারা দেন বলে জানা যায় এ বিষয়ে ফিরোজ সরকার ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না হলেও তিনি বলেন আমার প্রতিপক্ষ এরকম ঘটনা রটিয়েছে আমি রাজনীতি করি টাকার ব্যাপারে তিনি অস্বীকার করে বলেন বদির খাটাল কেমন তাও আমি জানি না প্রথমে বিজে যায় কতবে যায় না সেটা আমি জানি না হ্যাঁ আর আপনার মনে করেন যে আর যেটা আপনি বলতেছেন যা যেটা আপনি বলছেন আর কি ওই ধরনের আমার মনে হয় না যে এখন কিছু আছে কারণ বিট চলছে বিটের কারণে এরকম কিছু হয় না যদি বা হয় দুই একটা বিজেপির মাধ্যমে যদি কোনো ধরনের ইয়ে হয় সেটা হইতে পারে বিট মালিক বা ইজারাদার সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বদি মেম্বার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও খগাখড়িবাড়ি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ খান এবং বর্তমান সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারের আপন ভাতিজা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এইচ এম ফিরোজ সরকার এই তিনজনেই পুলিশ প্রশাসন ও বিজিবিকে ম্যানেজ করে দিব্যি চালিয়ে যাচ্ছে গরু সিন্ডিকেট আর হাতিয়ে নিচ্ছে প্রতি হালে 18,500 টাকা ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজউদ্দিন শেখ বলেন সীমান্তটা তো পুরোটাই বিজেপি কন্ট্রোল করে এইটা আসলে এখানে আমারও মতামত দেওয়ার কিছু নাই কারণ সীমান্ত এলাকাটা প্রত্যেক এলাকায় আমি আমার যাওয়ার অধিকার আছে কিন্তু সীমান্ত এলাকাটা সেনাবাহিনী বিজেপি তারা এটা মেনটেন করে বিট খাটালের যে অতিরিক্ত 18,500 টাকা নেওয়া হয় সেটা কিসের টাকা কেন বা নিচ্ছে তারা এর সাথে কি বা সম্পর্ক এত কিছু অভিযোগের পরেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যায় বলেন সিওর সাথে কথা বলতে এ অবৈধ গরু সম্পর্কে যে ভয়ানক তথ্য যেহেতু এটা একটা পশু এটার খোরা রোগ হতে পারে এটার চামড়ার মধ্যে রোগ থাকতে পারে সেই ক্ষেত্রে এটা যদি দেশে আসে তাহলে আমার ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের দেশের যে গরুগুলো আছে এগুলোর মধ্যে প্রভাব বিস্তার করে অবৈধর জন্য আমাদের যে যারা বর্ডার গার্ড আছে বিজিবি আছে যারা বিষয়টা চেক করে ওই কর্তৃপক্ষ যদি সজাগ থাকে এবং সজাগ দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে আপনার এগুলো রোধ করা সম্ভব অবৈধ জিনিস দেশের বর্ডার পার হওয়ার পরপরই পাচ্ছে বৈধতা সেখানে হচ্ছে অনিয়ম জনসাধারণ একরাত পরিশ্রমের বিনিময়ে পাচ্ছে মোটা অঙ্কের টাকা যার কারণে নিচ্ছে জীবনের ঝুঁকি
সরকার সঠিক নজরদারি বাড়ালে হয়তো কমে আসবে এই ধরনের অপকর্ম, হয়তোবা কমে যাবে আমাদের নিজেদের জীবনের ঝুঁকি। সিন্ডিকেটদের প্রলোভনে পড়ে দিতে হবে না আর কোনো অসহায় রাখালের প্রাণ। আসুন নিজে ভালো পথে চলি, অন্যকে ভালো পথে চলার উৎসাহিত করি। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা হাজির হব নীলফামারী সৈয়দপুরে অবস্থিত রেল কারখানা এবং রেলের জায়গা নিয়ে পৌরসভার সাথে বিদ্যমান বিরোধ নিয়ে। বিজয় টিভি সাথেই থাকুন। শুভরাত্রি।